আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভাই পাশে বসে আছেন, নাম কি আপনার? মোহাম্মদ ইমরান। তো ইমরান ভাই, উনি এসেছেন, আপনার বাড়ি কোথায়? বাগেরহাট জেলা, মোংলা থানা। ও, বাগেরহাট। তো আমার বাড়িও বাগেরহাট। তো ভাইয়া একটা রিকোয়েস্ট করেছেন যে আমরা বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস নিয়ে, আমি এখন পর্যন্ত ওভাবে কাজ করিনি। তো টাইপ 1 ডায়াবেটিসের যে প্রবলেমটা, সেটা হচ্ছে ওনাদের ইনসুলিন শরীরে থাকে না, মানে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন সেটা নিঃসরণ হয় না, যার ফলে আপনার চিনি জাতীয় বা শর্করা জাতীয় খাবার খেলে তার সুগার অনেক বেড়ে যায়, এবং এই সুগারটা ঢোকানোর জন্য যে ইনসুলিনের প্রয়োজনীয়তা আছে, সেই ইনসুলিনটা শরীরে কম থাকে বা থাকেই না বললে চলে। এখন আপনার চিকিৎসাটা কেমন হবে সেটা নির্ভর করা হচ্ছে যে আপনার ইনসুলিন কতটুকু সিক্রেশন হয় বডিতে সেটার উপরে। তো এটা আসলে মানে পরীক্ষা নিরীক্ষা করে এটা খুবই ব্যয়বহুল, এবং এটা সবসময় এই টেস্টটা করা যায় না, সবখানে অ্যাভেলেবেলও না। তো ওনার মতো আরও অনেক রোগী আছেন, তারা আমার কাছে জানতে চেয়েছেন বা ভাইও রিকোয়েস্ট করেছেন আমাকে যে এইটা কি করা যায়। তো দেখেন ভাই, আর শরীরে কোনো তেমন কোনো চর্বি নাই, উনি ওনার ওজন কম, ওজন কত? 48 কেজি ওজন, এবং ওনার শরীরে তেমন কোনো মাংসও নাই। হ্যাঁ, এবং বলতে গেলে শরীরটা একদম রোগা পাতলা, যেটা আমরা বুঝি আর কি, সেরকম শরীর। তো সাধারণত এই ধরনের রোগীদেরকে আমি যে পরামর্শটা দিই, তো ভাইয়াকে আমি দিচ্ছি পরামর্শ। তো আপনারা যারা এখনো আসতে পারেননি, তো তারা এই পরামর্শ আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। যদি এই ধরনের রোগীর সংখ্যা খুবই খুবই কম, তবুও যারা এটাতে ভুক্তভোগী তারাই জানেন এটার কষ্টটা। তো প্রথম হচ্ছে আপনাকে এই যে আমি যে খাবারগুলো বলছি, যে বিশেষ করে শর্করা জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে আপনাকে। তো ভাত এবং ভাত জাতীয় যে খাবারগুলো আছে, বা চাল, গম, ভুট্টা, এগুলো থেকে তৈরি যত খাবার আছে, হ্যাঁ, মুড়ি চিড়া থেকে শুরু করে, তারপর চিনি, গুড়, মধু এবং সকল ধরনের কোমল পানীয়, যেটাকে আমরা সফট ড্রিঙ্কস বলে থাকি, এগুলো একটুও খাওয়া যাবে না। এবং ফলও আপনারা আপাতত খেতে পারবেন না, কারণ ফলের ভিতরে সুগার আছে। এবং আপনি মিষ্টি বা টক দই পর্যন্ত, হ্যাঁ, যে কোনো ধরনের মিষ্টি, হ্যাঁ, দুধের তৈরি যে কোনো জিনিস, হ্যাঁ, এমনকি টক দই, হ্যাঁ, এগুলোও খেতে পারবেন না, এগুলোতেও আপনার চেয়ে সুগার আছে। এবং আপনি বাজে তেলগুলো, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, রাইস বান, হ্যাঁ, ভুট্টা থেকে তৈরি বা ভেজিটেবল তৈরি যে কোনো তেল আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। এবং আরেকটা জিনিস করতে হবে যে প্রোটিন, যেটা আমিষ, এই আমিষের পরিমাণটা আমাদের সীমিত রাখতে হবে। হ্যাঁ, তো আমি বলবো এটা নিয়ে। তো তেল আপনারা কোনগুলা খাবেন? যারা গরিব আছেন তারা হচ্ছে খাঁটি সরিষার তেল, খানিতে ভাঙানো এটা। তবে হ্যাঁ, তারপরে একটা ছোট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সবসময় কিনবেন, যেটা কিনা শাকসবজিতে ব্যবহার করার জন্যে, অল্প একটুতে আপনার কয়েক মাস চলে যাবে, কারণ বেশি লাগে না। হ্যাঁ, আর হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা কোল্ড প্রেসড অর্গানিক, এটা হচ্ছে সবচেয়ে বেটার। আর যারা এটা অ্যাভয়েড করতে পারবেন না, তারা ঘরে নারকেল থেকে দুধ তৈরি করবেন, করার পরে সেই দুধ দিয়ে ফ্রিজে রেখে দিলে দেখবেন উপরে যে অংশটা, সেটাকে নিয়ে জাল দিলে তেল হয়ে যায়, ওই তেলটা আপনারা ব্যবহার করবেন। আর হচ্ছে মাখন বা ঘি, খাঁটি, যেটা যারা মাখন নিয়ে কনফিউজ তাদের বলবো, খাঁটি ঘিটা অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক জায়গা থেকে, এটা জোগাড় করে নেবেন, বিশেষ করে বাগেরহাটের ওদিক পাওয়া যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার মাংস, আমি বলবো যে আপনারা মাংস খেতে পারবেন, কিন্তু পরিমাণটা একটু কম রাখতে হবে, এবং চর্বির অংশ সহ আপনি খাবেন, কারণ তাতে করে ইনসুলিনের প্রয়োজনীয়তাটা একটু কম হয়। আর মাংস, মুরগি, দেশি মুরগির মাংস খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনার ডিম, ডিম ধরেন দুটো ডিম খেলে একটা ডিম কুসুম সহ খাবেন, আর একটা ডিমে শুধু কুসুম খাবেন। মাছ আপনারা যেমন খাবেন, তৈলাক্ত মাছ, দেশি বা সামুদ্রিক, এই তৈলাক্ত মাছের যে তেলের অংশটা সেটা বেশি নিয়ে মাংসের অংশটা কম নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্য চর্বি খেতে, বিশেষ করে ভালো ভালো চর্বি যেগুলোর কথা আমি বলছি, সেগুলো আপনি পর্যাপ্ত খেতে পারবেন, আপনার চর্বি খেলে কোনো অসুবিধা হবে না, বরং আপনার ওজন বৃদ্ধি করার জন্য আপনাকে চর্বি খেতে হবে, চর্বি খেতে হবে, এবং সেটা এই এতক্ষণ যে চর্বিগুলো বললাম সেই চর্বি। হ্যাঁ, ডিমের কুসুম, মাছের তেল, হ্যাঁ, মাংসের সঙ্গে যে চর্বিটা আছে, খাসির মাংস, তারপর গরুর মগজ, তারপর হচ্ছে খাসির পায়া, গরুর পায়া, হ্যাঁ, এই ধরনের, তো এই চর্বিগুলো, কলিজা, হ্যাঁ, এগুলো খেতে পারবেন আপনারা। তবে সবসময় মনে রাখবেন যে এগুলো পরিমাণে আসলে অত বেশি খাওয়াও যায় না, আর অত বেশি খেতেও হয় না। হ্যাঁ, যে কোনো জিনিস যদি অতিরিক্ত খান সেটা শরীরের জন্য ভালো না,
তো সবসময় আপনাদেরকে পরিমিত আহার করতে হবে। তো এই খাবারগুলো খাওয়ার পরে আপনি যেটা দেখবেন যে আপনার সুগার খাওয়ার আগে কত আছে, খাওয়ার পরে কত আছে, সবসময় মাপবেন এবং আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এই খাবারটা খেলে আমার সুগার বাড়ে আর এই খাবারটা খেলে আমার সুগার ঠিক থাকে বা কত বেশি বাড়ে না। এটা নিজেকে নিজেকে ডাক্তারি করতে হলে নিজে সব সারাক্ষণ আপনার এটা মাপতে হবে এবং প্রেশারটা আপনারা মাপবেন রেগুলারভাবে। এই দুটো জিনিস কন্টিনিউ আপনার কাছে অবশ্যই সেটা গ্লুকোমিটার থাকতে হবে। হ্যাঁ, তো এরপর আপনি মাশরুম খেতে পারবেন, তারপর হচ্ছে সকল রকম সবুজ শাক সবজি, এটাই হচ্ছে আপনাদের প্রধান খাবার। ভাত রুটি তো আপনারা খাবেন না, তাহলে খেতে হবে সবুজ শাক সবজি এবং এটা অবশ্যই অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আপনারা রান্না করবেন এবং 70 বার চিবাতে হবে। এবং এটা খাওয়ার সঙ্গে সালাদ খেতে পারেন, হ্যাঁ আপনার টমেটো গাজর খেতে পারেন, আবার গাজর বেশি খাওয়া যাবে না, টমেটো খেতে পারেন, শসা খেতে পারেন এবং আপনি সব ধরনের বাদাম, সেটাও অনেক বেশি পরিমাণে না, কারণ বাদাম বেশি খেলে সেটাও সুগার বাড়ে। অনেকে আছে বাদাম খেতে বসে এক গাদা বাদাম খায়, তা না। তো আপনারা বাদাম খেতে পারবেন, তবে মাখন ঘি দিয়ে মিশিয়ে বা ভেজে, হ্যাঁ অথবা সরিষার তেল দিয়ে ভেজে তার সঙ্গে একটু পেঁয়াজ দিলেন, নাকি পেঁয়াজের দাম কমছে, তার সঙ্গে আপনি সালাদ করে দিলেন। হ্যাঁ, টমেটো যেভাবে আমরা চানাচুর খাই, হ্যাঁ সেভাবে আমি বাদামটাই খেতে পারি, হ্যাঁ চানাচুর না দিই। তো সেটা অনেক সুস্বাদু লাগে সরিষার তেল দিয়ে করলে। হ্যাঁ, তো আপনি দেখবেন যে কোন খাবারটা খেলে ওজন সরি ডায়াবেটিস বাড়ে আর কোন খাবারটাতে কম বাড়ে, হ্যাঁ এটা দেখবেন। তারপর আসেন পানীয় হিসেবে, আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, হ্যাঁ যে কোম্পানির হোক উইথ দ্য মাদার, আর অথবা কোকোনাট ভিনেগার, হ্যাঁ উইথ দ্য মাদার, হ্যাঁ এটা খেতে হবে। তো এইটা আপনি খাওয়ার জাস্ট ইমিডিয়েট আগে, গরম পানি হলে ভালো বাট গরম পানি না হলে অসুবিধা নেই, এটা এক চামচ এক গ্লাস পানিতে খেয়ে সঙ্গে সঙ্গে খাবারটা খাওয়া শুরু করবেন এবং চিবাবেন, হ্যাঁ 70 বার। এরপর আসেন এটার সঙ্গে একটু আদা রস আর লেবুর রস দিতে পারেন, এটা আরও সুস্বাদু হয়। হ্যাঁ, আবার একটা কচি ডাব আপনারা খেতে পারবেন, কচি ডাব। তবে যাদের মনে হয় যে ডাবের পানি খেলে তার ডায়াবেটিস বেশি বেড়ে যাচ্ছে, তারা এটা থেকে বিরত থাকবেন। এটা নিজে সবাই এক না আর সবার লেভেল এক না, সো কারো ইনসুলিন একদমই নাই, কারো অল্প আছে, হ্যাঁ কারো আর একটু বেশি আছে, সো এটা এক একজন এক এক রকম হবে, সবার এক রকম হবে না। কিন্তু আপনারা নিজেরটা নিজেকে নিজেকে মেপে মেপে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনারটা কী অবস্থা। কীভাবে বুঝবেন যে একেবারে যাদের ইনসুলিন নাই তাদের অবশ্যই ইনসুলিন দিতে হবে? তাহলে এবার আসেন একটু সহজ হিসাব দিই, সেটা হচ্ছে এগুলো খাওয়ার পরে আপনি এবং আগে আপনি ডায়াবেটিস মাপবেন। তো খালি পেটে যদি আপনার ডায়াবেটিস দেখা যাচ্ছে 10-এর উপরে আছে, হ্যাঁ তখন যে কোনো ইনসুলিন যেমন অ্যানসুলিন, ম্যাক্সুলিন, হ্যাঁ আর রেগুলার যেটা ক্লিয়ার ইনসুলিন, আপনারা শুধু শর্ট অ্যাক্টিং ইনসুলিনগুলো ব্যবহার করবেন, লং অ্যাক্টিং করার দরকার নেই। তো শর্ট অ্যাক্টিংগুলো কী করবেন, যেটা রেগুলার যেটা হচ্ছে ঘোলা না, মিক্সড না, যেটা হচ্ছে একদম ক্লিয়ার। হ্যাঁ, এই ক্লিয়ার ইনসুলিনটা আপনি কী করবেন, যদি আপনার ডায়াবেটিস 10, হ্যাঁ এটা কি এটা ক্লিয়ার নাকি না, এটা তো মিক্সচার, এটা হচ্ছে মিক্সচার, এটা না। হ্যাঁ, ক্লিয়ারটা ব্যবহার করবেন আপনারা যারা আমার ডায়েটটা ফলো করবেন, যে যা এতক্ষণ বললাম তারা অবশ্যই মিক্সচার ব্যবহার করবেন না, ক্লিয়ারটা ব্যবহার করবেন আর রেগুলার যেটা, হ্যাঁ এটা ব্যবহার করবেন, কারণ আপনারা নাহলে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে, হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা আমাদেরকে জানতে হবে যে আর এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, বেশিক্ষণ এটার অ্যাকশন থাকে না। তো আমি খাওয়ার আগে দিলে খাওয়ার পরে 4-5 ঘন্টার ভিতরে এটার অ্যাকশন শেষ, তো এটা দিয়ে হাইপোগ্লাইসিমিয়ার সম্ভাবনা কম। আর আপনি কি করছেন, আপনি খাওয়ার আগেও মাপবেন খাওয়ার পরেও মাপবেন। স্যার এটা কি এই ডিজিটাল যে মেশিনগুলো দিয়ে খাওয়ার আগে পরে মাপলে ওটা কি অ্যাকুরেট হবে? হ্যাঁ অবশ্যই অ্যাকুচেক অ্যাক্টিভ, হ্যাঁ আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, যদিও আমি কোম্পানির নাম ব্যবহার করি না বাট আমি পার্সোনালি এই মেশিনটা অনেকদিন ধরে ব্যবহার করছি। এটা জার্মানি রোজ কোম্পানির মেশিন, অ্যাকুচেক অ্যাক্টিভ, দামও বেশি না, 2000 টাকার অ্যারাউন্ড এবং এটার স্টিপ অ্যাভেলেবেল পাওয়া যায় এবং খুব অথেন্টিক। এটা আমি দীর্ঘদিন ব্যবহার করেছি, অ্যাকুচেক অ্যাক্টিভ। তাহলে এই অ্যাকুচেক অ্যাক্টিভ মেশিন দিয়ে আপনি কী করবেন, খাবার 2 ঘন্টা না সরি খাবার জাস্ট ইমিডিয়েট আগে আগে হ্যাঁ মাপবেন, মাপার পরে আপনি খাবারটা খেলেন। তো তখন আপনার যদি 10-এর নিচে থাকে, হ্যাঁ খাবার আগে, হ্যাঁ খালি পেটে, খালি পেটে, খালি পেটে যদি 10-এর নিচে থাকে তাহলে আপনাকে 6 ইউনিট দিবেন, যদি 7-এর নিচে থাকে, 8-এর নিচে থাকে তাহলে ইনসুলিন দিবেন না, 7-8-এর নিচে থাকলে ইনসুলিন দেওয়া লাগবে না, বুঝতে পেরেছেন? জি। যদি ধরেন 7-10 বা 8-10-এর ভিতরে থাকে তখন 6 ইউনিট দিবেন, যদি 10-12 বা 10-14 থাকে তাহলে 10 ইউনিট দিবেন। হ্যাঁ, যদি দেখেন যে
না 14 বেশি বা 14 থেকে 16, হ্যাঁ তখন 12 ইউনিট দিবেন বা 14 ইউনিট দিবেন, হ্যাঁ তারপর যদি দেখেন তারও বেশি, হ্যাঁ তখন 16 ইউনিট দিবেন। এইভাবে নিজেরা নিজেরা অ্যাডজাস্ট করতে হবে যে আমি কতটুকু দিলে আমার খাওয়ার পরে বাড়ে না। তো এটা দেওয়ার, ইনসুলিন দেওয়ার আধা ঘন্টার ভিতরে খাবার খেতে হবে, এর বেশি দেরি করা যাচ্ছে। আর 15 মিনিট অবশ্যই লেট করতে হবে, অর্থাৎ ইনসুলিন দেওয়ার পরে 15 মিনিট থেকে 30 মিনিট এর ভিতরে খাবারটা খেয়ে ফেলতে হবে। আমাকে ডাক্তার সাজেস্ট করেছে 5 মিনিটের মধ্যে খাবার খেয়ে ফেলতে হবে, আমি জাস্ট ওইভাবেই ফলো করছি। না আমার একটা সময় লাগে, একটু সময় লাগে, হ্যাঁ তো আপনি বেশি দেরি করলে হবে না, হ্যাঁ বেশি দেরি করলে আবার আপনি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, আবার খুব তাড়াতাড়ি করলে, এটাতে একটু সময় লাগে না, যে কোনো জিনিস শরীরে অ্যাডজাস্ট হতে সময় লাগে। তো আপনি 15-20 মিনিট মিনিমাম, হ্যাঁ তারপর হচ্ছে 30 মিনিট ম্যাক্সিমাম, এর বেশি যেন না হয়। তো খাবারটা খাওয়ার 2 ঘন্টা পরে আপনি আবার মাপবেন, 2 ঘন্টা পরে মাপার পরে তখন আপনি বুঝবেন যে আপনি যে ইউনিটটা দিয়েছেন সেটা সঠিক আছে কিনা। যদি দেখা যায় যে না আমার 2 ঘন্টা পরে অনেক বেশি, তখন বুঝতে হবে যে আমাকে পরে আবার ডোজ বাড়াইতে হবে, এবং সেটা অবশ্যই নির্ভর করে কোন খাবারটা খাচ্ছেন সেটার উপরে। সো আপনাকে নিজে নিজে মাস্টার হইতে হবে, আপনি খালি পেটে মাপবেন, আবার কোন খাবারটা খাচ্ছেন সেটা লিখে রাখবেন, এবং কতটুকু ইউনিট দিয়েছেন সেটা লিখে রাখবেন, এবং খাওয়ার 2 ঘন্টা পরে মেপে লিখে রাখবেন। এইভাবে 1 বেলা 2 বেলা 3 বেলা এইভাবে আপনি নিজে নিজে বুঝে যাবেন যে আপনার কতটুকু দিলে আপনার হচ্ছে। এবার আসেন ইনসুলিনের পরিমাণ কমানোর কী কী উপায় আছে। প্রথম হচ্ছে ভালো ঘুম, রাত 10টায় ঘুমাতে যাব, হ্যাঁ এবং ভোরে ঘুম থেকে উঠে আমি হাঁটবো 45 মিনিটস 1 ঘন্টা, হ্যাঁ খালি পেটে হাঁটবো। তা অনেকে এটা টেস্ট করতে পারেন যে খালি পেটে না হেঁটে মাপবেন, হাঁটা 45 মিনিট হাঁটার পরে মাপবেন, দৌড়াবেন না, হ্যাঁ জাস্ট মিডিয়াম পেসে হাঁটবেন, তবে একটা হিট এক্সারসাইজ করবেন, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, অর্থাৎ 5 মিনিটের জন্য কি করুন 20 সেকেন্ড জোরে দৌড় দিবেন, মানে যারা দৌড়াইতে পারেন, হ্যাঁ যারা পারেন না তাদের বলছি না, আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী করবেন। তো যারা অনেক জোরে দৌড়াইতে পারেন তারা তাদের ক্যাপাসিটি অনুযায়ী জোরে দৌড় দিবেন, 20 সেকেন্ড 10 সেকেন্ড রেস্ট, আবার 20 সেকেন্ড 10 সেকেন্ড রেস্ট, আবার 20 সেকেন্ড 10 সেকেন্ড, হ্যাঁ 10 সেকেন্ড রেস্ট, এইভাবে 5 মিনিট বা 3 মিনিট এইভাবে আপনার ক্যাপাসিটি অনুযায়ী করবেন। আবার দেখবেন যে ইঞ্জুরি হয়ে যায় না, দৌড় দিতে যে আবার গিরাগারা যেন ছুটে না যায়, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। তো হিট এক্সারসাইজ করলে কি হয়, মাংসের ভিতরে সরাসরি ইনসুলিনের সাহায্য ছাড়া গ্লুকোজ প্রবেশ করে, তাহলে হিট এক্সারসাইজ করলে আপনার গ্লুকোজ সরাসরি ঢুকে যায় হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করলে, হ্যাঁ বুঝতে পেরেছেন। সো এই জন্য এটা আপনাদের জন্য জরুরি, এবং যারা টাইপ 1 ডায়াবেটিস তারা জোরে মাসেল বিল্ডিং করার চেষ্টা করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে জিমে যেতে হবে, অথবা আপনাকে ডাম্বেল নিয়ে মাসেলকে এক্সারসাইজ করাইতে হবে যাতে মাসেল বিল্ডিং হয়, কারণ এই মাংস পেশি কিন্তু আপনার সুগারটাকে খাইতে পারবে। আপনার মাসেল যত বেশি থাকবে তত আপনি সুগারটা বেশি শরীরে ঢুকাইতে পারবেন, আমার কথা বুঝতে পারছেন? সো প্রথমে তো আমরা সুগার জাতীয় খাবার কম খাচ্ছি, তারপরে আবার আমরা কি করতেছি ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, মাসেল বিল্ডিং করতেছি। তো হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ, এবং রোজা রাখা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যদি রোজা রাখেন গ্রোথ হরমোন অনেক বেশি রিলিজ হবে, 2000 গুণ বেশি। এই গ্রোথ হরমোন বেশি রিলিজ হলে আপনার মাংসপেশিটা বেশি তৈরি হয়, বুঝতে পেরেছেন? তো ভালো ঘুমের কোয়ালিটি, তারপরে ব্যায়াম সকালেরটা বললাম, এরপর আপনারা বিকেলে আবার হাঁটবেন আসরের নামাজ পড়ে 30 মিনিট, আবার রাতে এশার নামাজ পড়ে আবার 20-30 মিনিট হাঁটবেন, কারণ এই হাঁটাটা আপনার ইনসুলিন, কোনো টাকা লাগে না এবং কোনো ক্ষতি হবে না, ফ্রি, এই মেডিসিনটা আপনি ফ্রি পাচ্ছেন এই হাঁটা, হ্যাঁ এই হাঁটাটা আপনার একটা মেডিসিন। তো হাঁটলে কি হয়, ব্যায়াম করলে কি হয় যে সরাসরি ঢুকে। সো আপনি অবশ্যই চেষ্টা করুন একদিন পর একদিন মাসেল এক্সারসাইজ করতে, হ্যাঁ এবং ফ্রি হ্যান্ডগুলো রেগুলার করবেন, যেমন বুক ডান দেওয়া, হ্যাঁ তারপরে স্কোয়াট, হ্যাঁ তারপরে যে কোনো আপনার যোগ ব্যায়াম যত রকম আছে আপনারা বেশি বেশি ব্যায়াম করার চেষ্টা করেন, বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস, কারণ দেখবেন যে ব্যায়ামের মাধ্যমে আপনার কিন্তু ইনসুলিন ছাড়া আপনি একটা সময় মাসেল বিল্ডিং করে, হ্যাঁ এবং রোজা রেখে সবগুলো যদি আপনারা করতে পারেন, এবং এটা কিভাবে করবেন আপনারা আপনাদের পার্সোনালাইজড, হ্যাঁ আপনারা আপনাদের মতো সেটিং করবেন যে আমি 2টো রোজা রাখতে পারছি, কেউ 3টা রাখতে পারছি, বা রাখার পরে কোনো অসুবিধা হচ্ছে কিনা। এখন প্রশ্ন আছে যে রোজা রাখলে হাইপোগ্লাইসেমিয়া হবে কিনা, রোজা রাখলে শুধুমাত্র ইফতারে 1 বেলা খেতে বলি আমি, ঠিক আছে? তো সেই সময় আপনি ইনসুলিনটা কীভাবে দেবেন, ওই একটু আগে যেটা বলেছি যে ইফতারের আগে আপনি মাপবেন, মাপার পরে যদি দেখেন 10 তাহলে দেবেন 6 ইউনিট, হ্যাঁ যদি দেখেন যে 10 থেকে 15 ভিতরে তাহলে দেবেন হচ্ছে 10 ইউনিট ইনসুলিন। দেওয়ার পরে নাস্তা ইফতার করবেন, 1 ঘন্টার ভিতরে সব খাবার খাবেন যা এখানে বলা হয়েছে, হ্যাঁ তো এই খাবারটা খাওয়ার পরে 2 ঘন্টা পরে মাপবেন কত আছে, ঠিক আছে? এইভাবে আপনি মাপতে থাকবেন, হ্যাঁ তারপরে খালি পেটে সেহরিতে পানি খেয়ে রোজা রাখবেন, সারাদিন রোজা রাখবেন, এবং ডায়াবেটিস চেক করবেন, যদি মনে হচ্ছে যে আপনি হাইপো হয়ে যাচ্ছেন,
তখন আপনি সামান্য খাবার খেয়ে নেবেন, ওই দিন রোজা রাখবেন না। সো এইভাবে নিজের মতো করে করতে হবে, বুঝতে পেরেছেন? সো এইভাবে আপনারা সবসময় মেশিন সাথে রাখবেন, মেপে 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 অ্যাডজাস্ট করেন, এভাবে চলতে থাকেন। তারপরে দেখেন যে নিজেই বুঝে যাবেন যে কিভাবে চললে ইনসুলিন, অল্প সামান্য ইনসুলিন দিয়ে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে। কারো কারো হয়তো ইনসুলিনের লাগবেই না, কারো হয়তো 6 ইউনিট 4 ইউনিট লাগবে। হ্যাঁ, কারো হয়তো দেখা যাবে এভাবে চলতে চলতে একটা সময় মাসেল বিল্ডিং করে আপনাদের ওজন বাড়াতে হবে। কীভাবে? মাসেল বিল্ডিং করতে হবে। হ্যাঁ, আপনি মোটেই ফ্যাট জমা থাকলে হবে না, তো আপনার যাদের কমবে ফ্যাটের ওজনটা কমবে আমার পদ্ধতিতে, কিন্তু মাসেল বিল্ডিং হবে। সো এইভাবে আপনারা ওজন বাড়াইতে পারেন। আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? জি স্যার, তাহলে আমার ইনসুলিন দিতেই হবে স্যার? হ্যাঁ, ইনসুলিন দিতেই হবে, কিন্তু ইনসুলিন থেকে বাঁচার উপায় মানে কারো কারো ক্ষেত্রে হবে, কারো কারো ক্ষেত্রে হবে না। যার একদমই ইনসুলিন নাই তার ইনসুলিন থেকে বাঁচার উপায় নাই, আর যার ইনসুলিন কিছু হলেও আছে সে ইনসুলিন ছাড়াই বাঁচতে পারে, ঠিক আছে? তবে আপনি মাসেল বিল্ডিং এর মাধ্যমে, বললাম না, সরকারের কম খাবার মাধ্যমে, তারপর ভালো কোয়ালিটির ফ্যাট খাওয়ার মাধ্যমে, হ্যাঁ, এবং রোজা রাখার মাধ্যমে, ভালো ঘুমানোর মাধ্যমে, সব কিছু যদি ঠিকঠাকভাবে করেন তাহলে দেখা গেল যে আপনার ইনসুলিন লাগতেছে না। কারণ হচ্ছে যে আপনি যে সুগার সামান্য যেটা আপনার শরীরে আসছে সেটা তো আপনার মাসেল খেয়ে নেবে, সেটা তো আপনি হাঁটার মাধ্যমে আপনার ভিতরে ঢুকে যাবে, বুঝতে পারছেন? ওয়েট, এখন ওয়েটটা তো আমার দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, কমে যাচ্ছে, এখন ওয়েট বাড়ানোর জন্য এই খাবারগুলো খেতে হবে, হ্যাঁ, তাহলে, এবং বডি বিল্ডিং করতে হবে। হ্যাঁ, যা যা এতক্ষণ বলেছি এইভাবে করলে ওয়েট বাড়বে, মানে মাংস বেশি বাড়বে, অর্থাৎ মাসেল বিল্ড করতে হবে, ঠিক আছে? এই মাসেল বিল্ডিং এর জন্য যদি আপনার ইনসুলিন শরীরে একদম না থাকে জীবনে মাসেল বিল্ডিং হবে না, সেই জন্য আপনাকে কিছু ইনসুলিন, অল্প ইনসুলিন দেওয়া লাগবে যদি আপনার সুগার লেভেলটা বেশি থাকে, বুঝা গেল? আচ্ছা, ঘুম থেকে উঠলে যে বুকের খাঁচা এগুলো, এটা কি ডায়াবেটিস সমস্যার কারণে? এটা বিভিন্ন কারণে হতে পারে, যে ব্যথা বেদনা এটা অনেক কারণে হতে পারে, তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকলে এগুলো কমে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আচ্ছা, তো সবাই আশা করি যে আপনারা এটা দ্বারা উপকৃত হবেন, এইভাবে মানতে থাকুন। এই যে ভাইয়াকে এই পরামর্শগুলোই দিলাম, আপনারাও এই পরামর্শ মানেন, মানলে পরে ইনশাল্লাহ উপকৃত হবেন। তবে সর্বাবস্থায় বলবো যে আপনারা প্লিজ, যারা কিছু রোগী আমাকে দেখিয়ে বলেছেন যে আমরা ইনসুলিন দেওয়া বন্ধ করার পরে আপনারা সব কিছু মেনটেন করতেছে, তাও আমার ডায়াবেটিস বেশি, তো তাদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা ইনসুলিন নিতে হবে। কারণ হ্যাঁ, যাদের আমার সব পদ্ধতি ফলো করে 100-এ 100, যার ডায়াবেটিস বেশি আছে বুঝতে হবে যে তার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ খুব কম হচ্ছে অথবা হচ্ছে না, তো সেক্ষেত্রে তাদেরকে এই ভিডিওটা আমার মনে হয় খুবই হেল্প করবে। হ্যাঁ, ঠিক আছে না ভাই? ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজে নিজে এটাকে মনিটর করবেন যাই করেন না কেন, হ্যাঁ, সবসময়। সো এটা হাইপো হওয়া যাবে না, সো আপনাকে জ্ঞান থাকতে হবে যে শর্করা খাবার যেটাতে সুগার আসে, হ্যাঁ, সেটা খেলে আমার সুগার বাড়বে, অন্য অন্য খাবার যেগুলোতে সুগার নাই সেগুলোতে আমার কম বাড়বে। হ্যাঁ, সো নিজে নিজেই বুঝে যাইতে হবে, বুঝতে পারছেন? পারবেন না? জি স্যার। আমার ওই ওয়াইফ তো একটা বাচ্চা আছে, ওয়াইফের খুব ডায়াবেটিস সমস্যা নাই কিন্তু একটু ফ্যাট, কিন্তু ওই যে বিভিন্ন ডায়েট ও ওজন অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ওনার ডায়াবেটিস না থাকলে তার জন্য হাজার হাজার ভিডিও আছে, সো এটা ভাবি আপনার জন্য হাজার হাজার ভিডিও আছে এখানে, আর আমারও তো প্রায় 200 মতো ভিডিও আছে, সো ওগুলা ফলো করলেই হবে। ভাইয়েরটা হচ্ছে স্পেশাল কেস, এই জন্য ওনাকে নিয়ে আমি ভিডিও বানিয়ে দিলাম। তো আপনিও ওই ডায়েটটা একই ফলো করবেন, বাট আপনি বেশি বেশি রোজা রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।